আসসালামু আলাইকুম জিসান ভাই এই ভিডিওটা আসলে আপনাকে উৎসর্গ করে ভিডিওটা করা যে আমি তো আসলে যেহেতু আপনি জানতেন আমি দুই বেলা কাজ করতাম তো দুই বেলা কাজ করার ক্ষেত্রে অনেক সময় দেখা গেলো কুইজ করি পারি বিশান দিই যখনই যেটা দিই অনেক মনে থাকতো না তো ক্ষেত্রে আমি এগুলাকে যখনই যেটা ডিপি ছিল মনে হতো যে ক্লাসে যেটি ডিপি ছিল এগুলো মোবাইলে স্ক্রিনশট করতাম করার পরে ওটা আবার প্রিন্ট আউট করতাম হ্যাঁ এই করতে করতেও অনেক সময় আমার ব্যয় হয়ে যেত দেখা যায় আর স্ক্রিন স্ক্রিনশট করছি দুই সপ্তাহ পর আমাকে প্রিন্ট আউট করতে হয়েছে একটু সময় পেলাম দু সপ্তাহের ভিতরে একদিন সময় পেয়ে সবগুলা করছি রিভিশন দিচ্ছি এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি নিয়মটা এটা না নিয়মটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস করা এবং রিভিশন কন্টিনিউ করা কিন্তু যেহেতু আমার হাতে ভাই সময় ছিল না সেহেতু আমার একটু মানে অন্য নিয়মে আমাকে আমার মতন করে নিয়ম করে এটা করতে হয়েছে তো এটা আপনাকে উদ্দেশ্য করে বলা এবং অনেক সময় দেখা গেলো ওই প্রিন্ট আউট হতো না আমি কাগজে কলমে লিখে নিতাম বইয়ের খাতার ভিতরে একটা নোট করে ফেলতাম যে জিনিসগুলো সবচেয়ে বেশি ডিফিশিল ছিল যেগুলো বুঝতে অনেকটা অসুবিধা হতো লিখে লিখে নিতাম এই যে আপনার প্রথম যে এগুলা ছিল ওগুলো আমি সবসময় বা প্রিন্ট আউট করে বোঝার জন্য কারণ এগুলো বারবার বোঝা আর ভিডিও দেখা থেকে আমার কাছে সহজ মনে এভাবে যদি নিয়ে নিই সে যেখানে আমার একটু সমস্যা যে দিল দি ফিলোকন ব্রাশে আপেরত এই জিনিসটা বোঝার জন্য আমাকে ভিডিও দেখা বারবার থেকে একটু সময় পেলে সেটা বুঝে নিব অল্পতেই তো সেই জিনিসগুলোর জন্য আমি আমার আসলে এই পদ্ধতি আমি গ্রহণ করছি তো আসলে আমি আমার সবচেয়ে বড় যে এই কুইজটা আমি সবসময় ভুল করতাম যে কুইজটা নিয়ে আমি সবসময় জিশান ভাইয়ের কাছে বলতাম আমি এই কুইজটা আমাকে মানে সবচেয়ে বেশি ভয় করতো সেটা হচ্ছে এই যে কুইজটা ইল কারিকো দেবী এরশ্বরের দিল দিলসুল আউত বেইগুলো ইন মদস পর্যায়নের দিল্লা পার্টে অ্যান্তরিও দেলা বেইগুলো ঠিক নিচে একই হুবুহু সেমি গোয়ালে কুইজ আছে যেটা পার্তে পোস্তরি রে আজকে আমার এই স্কেদায় এই কুইজটাই আসছিলো যেটা আমি বেরো দিয়ে আসছি এবং আমি সবচেয়ে এটা এই দুইটা কুইজ দিয়ে আমি সবচেয়ে বেশি আতঙ্ক ছিলাম এবং সে আতঙ্কের একটা কুইজ যেটা সেটা আজকে আমি অলরেডি দিয়ে আসছি পাইছি আমার এই নোট করার ভিতরে এরকম আরও অনেকগুলো কুইজ আছে যেখানে আমি নোট করছি নোটে আমার নোটের ভিতরে আজকে আমার কুইজে গুলো আমি পাইছি এবং সেগুলো আমি সঠিক আনসার দিতে পারছি তো আজকে এই পর্যন্ত ডিসেম্বর আপনি অসংখ্য ধন্যবাদ আবারও বলবো আর আপনার মাধ্যমে যারাই ক্লাস করবে স্কুল করবে স্কুলে ভর্তি হবে তারাই অবশ্যই পাতুলতে নিরিঘাত পাবে সেটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো একবার বুকে হাত দিই এবং আমার ধারণা না আরও বড় উচ্চ আমি যেহেতু আমি পেয়েছি সেহেতু আর আমার মতন লোক যদি পেতে পারে দিন শ্রম করার পর অনেক লং টাইম আমি ক্লাস করার পরে যে কোনো ব্যক্তি আপনার এখান থেকে পাতানতে হবে সেটা ইনশাল্লাহ তবে একটু পরিশ্রমী হতে হবে একটু সময় দিতে হবে যতটুকু সম্ভব বই দেখা লিস্টনে শোনা এবং নিজে নিজে হ্যান্ড নোটগুলো করা যেভাবে আমিও করছি এদেরকে এরকম করতে হবে তো ইনশাল্লাহ পাতেনতে সবাই জিসান ভাই স্কুলে যত স্টুডেন্ট ভর্তি হয়েছে সবাই পাতন্ত ইনশাল্লাহ পাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাইকে ধন্যবাদ জিসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকেন